প্রাথমিকভাবে আন্দোলনে পৃথক দাবি ছিল দুই রাজনৈতিক দলের। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পথে নেমেছিল বঙ্গ কংগ্রেস। অন্যদিকে বঙ্গ সিপিএম এর ইস্যু ছিল রাজ্যে ঘটে চলা একাধিক দুর্নীতির প্রতিবাদ। দুই রাজনৈতিক দল আলাদাভাবে পথে নামলেও রামলীলা ময়দান থেকে একই রাস্তায় মিশে যেতে দেখা গেল দুই রাজনৈতিক দলকেই। রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রতিবাদের ইস্যুকে সমর্থন করতে দেখা গেল কংগ্রেসকেও। বুধবার দুপুরে বিধান ভবন থেকে মিছিল শুরু হয় কংগ্রেসের। রামলীলা ময়দানে সিপিএম এর সঙ্গে মিশে এপিসি রোড, মল্লিক বাজার ঘুরে পার্ক সার্কেল 7 পয়েন্টে শেষ হয় মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই মিছিলে অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, কৌস্তভ বাগচি সহ অনেকেই। অন্যদিকে রামলীলা ময়দান থেকে সিপিএম এর তরফে মিছিলে হাঁটতে দেখা যায় সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, মোহাম্মদ সেলিম, বিমান বসু সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে। বাম নেতৃত্বের কথায় নিজেদের দাবি বুঝে নিতে মানুষের ঢল আজ রাজপথে। মমতা কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণা অবস্থানে বসে নাটক করছেন, লড়াইটা আসলে কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধেই। মানুষ রাস্তায় নেমেছে, গ্রাম জেগেছে চোর তাড়ানোর জন্য, এখন শহরে জেগেছে চোর তাড়াবে আর মানুষের হক বুঝে নেবে, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক। পারেন সেটাই করুন, তুই রাস্তায় বসুন। দুর্গা কার্নিভাল করেছিলেন, এখন মমতা কার্নিভাল হবে, তামাশা। আমরা কল দিয়েছিলাম এবং আবেদন করেছিলাম, যারাই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই তাদের নীতিকে বিরোধিতা করেন তারা সবাই স্বাগত বলেছিলাম। কাজেই যদি কংগ্রেস আসে স্বাগত। বিজেপি যে গোটা দেশব্যাপী যে সর্বনাশ করছে তার বিরুদ্ধে অধিকার হরণ করছে, রাহুল গান্ধী সহ মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের রাজ্যে যে দুর্নীতি আপাদমস্তক, সমস্ত স্তরে দুর্নীতি, বেলাগাম দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ করো, চোর ধরো, জেল ভরো, কেউ হচ্ছে নির্দিষ্ট দাবিতে আন্দোলন। সিপিআই নেতা সৈকত গিরির কথায় দুর্নীতির প্রতিবাদে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তি শহরের রাস্তায় একজোট হওয়া প্রকৃতপক্ষে ঐতিহাসিক মুহূর্ত। আমরা আজকে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে ডেকেছিলাম আজকের মিছিলে। নিশ্চিতভাবে এটা ইতিহাস তৈরি হওয়া যে বামপন্থীরা যারা দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে মুখ খোলে, আজকে আমাদের মিছিলের একটা অন্যতম দাবি রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা কেন্দ্র সরকার যা আটকে রেখেছে তা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের চুরির টাকা, 100 দিনের কাজের টাকা লুট হবে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং কৌস্তভ বাগচির কথায় সংবিধান রক্ষার স্বার্থে এবং গণতন্ত্রকে বাঁচাতে দুর্নীতির বিরুদ্ধে সমস্ত লড়াইয়ে একযোগে তারা লড়তে প্রস্তুত। একটা কথা বলি, অধীর চৌধুরীর নির্দেশে আজকে কংগ্রেসের মহামিছিল, তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড়। বামফ্রন্টের একটা মিছিল ছিল, বামফ্রন্টের নেতৃবর্গরা সমস্ত দিক থেকে এসছেন, একটা যৌথ বার্তা দেওয়া হচ্ছে যে গণতন্ত্রকে বাঁচাতে হবে, আগামী যা যা লড়াই হবে সব আমরা লড়তে প্রস্তুত। রাহুল গান্ধীর ঘটনাটাকে সামনে রেখে আমরা এটা বলতে চাইছি, আমরা দেশকে রক্ষা করতে চাই, সংবিধানকে রক্ষা করতে চাই। যেভাবে অগণতান্ত্রিকভাবে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনোভাবেই কাম্য ছিল না আমাদের মতন একটা গণতন্ত্রে। তো তারা যখন এই জিনিসগুলো করছে, রাস্তাই আমাদের একমাত্র রাস্তা। আশুতোষ চট্টোপাধ্যায় থেকে শতরূপ ঘোষ সকলকেই একসঙ্গে পা মেলাতে দেখা যায় এই প্রতিবাদ মিছিলে। কিন্তু রাজ্যের শাসক দলের পাশাপাশি তাদের আক্রমণের নিশানা কেন্দ্রীয় সরকার বিজেপিকেও। আর সেই প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। দুই দল একই দাবিতে আন্দোলন করুক, ওদের ধারণা অনুযায়ী সিউডো সেকুলারিজমের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব নয়। এখন এগুলো কংগ্রেস সিপিএম আদপে এগুলো ভিন্ন ভিন্ন নাম, একই জিনিস। এরা সকলেই সেই ভারতের চিন্তাধারাকে রিপ্রেজেন্ট করে যারা মনে করে ভারত 1947 সাল থেকে তৈরি হয়েছে। তার আগে সিউডো সেকুলারিজম, যাকে আমরা বলি ছদ্ম ধর্মনিরপেক্ষতা, সেই ছদ্ম ধর্মনিরপেক্ষতার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। আমরা বলি না, এর মাধ্যমে উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য এরা আদপে একই জিনিস, একই শক্তি, ভিন্ন ভিন্ন নাম। এর মধ্যে মমতার ধর্ণা কর্মসূচি থেকে ফেরার পথে বাসে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। 2021 সালের বিধানসভা ভোটের মতো জোট ধর্ম মেনে আগামী দিনেও পঞ্চায়েত ভোটেও কি তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়তে দেখা যাবে সিপিএম কংগ্রেসকে? রাজপথের আন্দোলন কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে দাবি রাজনৈতিক মহলের। ক্যামেরায় অরূপ অধিকারী ও মদন সরকারের সঙ্গে সুদীপ্ত পাল এবং ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।